প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ বাবা মাকে নিয়ে বেড়াতে যেতেন, 7-10 দিনের ট্যুর। আমি বাড়িতে থেকে তখন পূর্ণাঙ্গ স্বাধীনতা উপভোগ করতাম। আড্ডা, বই, সিনেমা আর মুরগি মটনের বংশ ধ্বংস করতে করতে বেশ একটা এই তো জীবন কালিদা টাইপের ফিলিং হতো। তা কোনো এক বছর ঠিক এরকমই মা আর বাবা বেরিয়েছেন, আমি তখন ব্যাচেলার। পরপর দিন চারেক চার বেলা হুড়োসে মুরগি মটন পেরিয়ে পঞ্চম দিনে পরাণে একটু বৃন্দাবন বৃন্দাবন ভাব জাগল। সেটা সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের পরম পদকমলে গ্রন্থের প্রভাবেও হতে পারে। যা হোক, মনে ভাবনু হবিষ্যান্ন বড় পবিত্র। পরক্ষণে মনে পড়লে এই অপক্ক হবি মানে কাঁচা ঘিয়ের গন্ধটা আমার ঠিক সহ্য হয় না, বুঝলেন, গা গুলিয়ে ওঠে। কুছ পরোয়া নেই হরে কৃষ্ণ, ভাতে ভাত, একটি যুবতী কাঁচা লঙ্কা, খাঞ্চারে পোস্ত বড়া, সাথে একটু আচার, আহা সত্যমতে পিত্তরক্ষা, জয় নেতাই। ভাতটা বসিয়ে দিয়ে পোস্ত বাটার জোগাড়ে লেগে গেলুম। লাইফে প্রথমবার মায়ের অনুকরণে দুগণ্ডুস জল শিলের গোড়ার দিকে রাখা পোস্ত ঢিপির ওপর দিয়ে নোড়া বাগিয়ে রাধে বলে শুরু করি মক্ষম হুচট। ইকিরে দাদা, এই যে নোড়ার নিচে অসংখ্য বলবে আর এই নোড়া গড়গড়িয়ে এধার টু ওধার বা ঢেটা পোস্তস আর যথাপূর্বং তথা পরম, কি আশ্চর্য! নোড়া সংবরণ করে দ্বিগুণ উৎসাহে চতুর্গুণ বল প্রয়োগ করে আবার চেষ্টা, এবং নো রেজাল্ট। ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই, কোশিশে হি কামিয়াবি লাতি হ্যায় জওয়ানো, ইসলিয়ে কোশিশ জারি রহনি চাইয়ে। এদিকে আবার মনের মধ্যেও পায়জামা পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শন জাভেদ আখতার তার সিগনেচার স্টাইলে বলে চলেছেন, জিন্দগি হ্যায় তো খাব হ্যায়, খাব হ্যায় তো মঞ্জিলে, মঞ্জিলে হ্যায় তো ফাসলে হ্যায়, ফাসলে হ্যায় তো রাস্তে হ্যায়, ইত্যাদি ইত্যাদি। ক্রমে ক্রমে কবজি ব্যথা, কপাল ঘর্মাক্ত, এমনকি ভাতটাও হয়ে গেল। কিন্তু ব্যাটার ছেলে পোস্ত কিছুই পোষা মানতে চায় না। আমিও করেঙ্গে মতলব করেঙ্গে ভেবে নিয়ে দাঁত কিড়মিড়িয়ে উঠলুম। ডিসেম্বরের প্রভাতে গোটা শরীর ঘর্মাক্ত হইয়া উঠিল, মস্তক উত্তপ্ত হইল, মানুষ লোকে অশ্লীল শব্দসমূহ ঘোরপাক খাইয়া বেড়াইতে লাগিল, বোধ করি দুই একটা সংযমের গার্ডওয়াল লিক করিয়া মুখনিষ্ঠ হইয়া পড়িল। নোড়া আছড়াইতে উত্তত হইলাম। এমত অবস্থায় বাড়ির কাজের দিদি অকস্থলে উপস্থিত হইয়া আমাকে উদ্ধার করিলেন, এবং পোস্ত বাটিয়া বড়া প্রস্তুত করিয়া আমার এবং আমার অরক্ষিত পিত্তের উপর সবিশেষ উপকার সাধন করিলেন। রাতের দিকে আর রিস্ক নিইনি, ঘোর শাক্তমতে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে শ্যামাশ্রী সিনেমা হলের ইভিনিং শোয়ে ঢুকে পড়লুম। শো ভাঙলে শ্যামামায়ের বরের নামাঙ্কিত উল্টো দিকের রেস্তোরাঁটায় ঢুকে পড়ে শ্যামামাকে স্মরণ করেই দু প্লেট বিজাতীয় কিন্তু অতীব সুস্বাদু পক্ক হবিষ্যান্ন উদরপূর্তি করে দোষকার নয় গো মা ভাজতে ভাজতে স্কুটারে বাড়ির পথ ধরল। কি বললেন, বিজাতীয় পক্ক হবিষ্যান্নটা আবার কি? আরে দাদা মশাই, আজকাল আপনারা জানেন মটন বিরিয়ানি গো, বুঝলেন না,